এবার আল্লাহ বলতেছেন তুই দুনিয়াতে ভালো থাকার জন্য তোর এগুলো সার্টিফিকেট লাগবে, আবার জান্নাতে যাওয়ার জন্য এই সার্টিফিকেটগুলো কাজে লাগবে। এবার বান্দা বলে যে মাওলা আমার পক্ষে সম্ভব না, সবাইকে খুশি করা আমার পক্ষে সম্ভব না। রব বলে যে তুই সবাইকে খুশি করার দরকার নাই, যে আমার দুশমন তুই তারে খুশি করার দরকার কি? তুই ফেরাউনকে তো খুশি করার দরকার নাই, নমরুদকে তোর খুশি করার দরকার নাই, আবু জাহেলকে তোর খুশি করার দরকার নাই। তুই যদি খুশি করতে চাস আবু বকর সিদ্দিককে খুশি কর, তুই যদি খুশি করতে চাস ওমর ওসমান আলীকে খুশি কর, যারা আমার তাদেরকে খুশি কর, অন্যগুলো রাগ করলে করো। এতটুকু কি বুঝতে পেরেছেন? এবার আসেন এই পয়েন্টটা মনোযোগ দিবেন, সারা জীবন শুনেছেন আয়াতটা, আজকে চলেন ওলামায়ে কেরাম মুরব্বীদের মা বাবাদের দোয়া নিয়ে আল্লাহ রহমতকে সাথে নিয়ে এটা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ যার সাথী তার কি আর কোনো টেনশন আছে? নাই। আল্লাহ যার সাথী তার কি কোনো দুঃখ আছে? নাই। আর একটু জোরে, নাই। আল্লাহ যার সাথী তার কি কোনো রহমতের অভাব আছে? নাই। আল্লাহ যাকে সাথী বানিয়ে নিবেন জাহান্নাম কি তাকে জ্বালাতে পারবে? না। আল্লাহ যাকে আপন করে নিবেন জান্নাত থেকে তাকে কেউ বের করতে পারবে? না। আল্লাহ যাকে আপন করে নিতে নিবেন কোন স্বামী তাকে কষ্ট দিতে পারবে? না। কোন স্ত্রী তাকে আঘাত দিতে পারবে? না। কোন চাচা জেঠা তাকে মনে কষ্ট দিতে পারবে? না। তাহলে আপনাকে আমাকে দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য একজনের সঙ্গী হওয়া দরকার, একজনকে আপন করে নেওয়া দরকার, তিনি কে? আল্লাহ। এবার সেই আল্লাহ কি বলছেন আয়াতটা একটু মনোযোগ দিবেন, একটু মনোযোগ দিবেন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। সুবহানাল্লাহ। এবার বলেন ধৈর্য ধারণ করার জন্য কষ্টের দরকার আছে না নাই? আছে। ধৈর্য ধারণ করার জন্য সহ্যের দরকার আছে না নাই? আছে। ধৈর্য ধারণ করার জন্য অপমানিত হওয়ার দরকার আছে না নাই? আছে। ধৈর্য ধারণ করার জন্য জবানটা বন্ধ রাখার দরকার আছে না নাই? আছে। ধৈর্য ধারণ করার জন্য রাগ থাকার পরও রাগটাকে হজম করার দরকার আছে না নাই? আছে। ধৈর্য ধারণ করার জন্য আপনাকে সেই রকম ক্ষোভ থাকার পরও ক্ষোভটাকে বিসর্জন দেওয়ার দরকার আছে না নাই? আছে। আপনার ধৈর্য ধারণ করার জন্য হিংসাটাকে বিলীন করে দেওয়ার দরকার আছে না নাই? আছে। ধৈর্য ধারণ করার জন্য অহংকারকে বিলীন করে দেওয়ার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করার জন্য ক্ষমা করে দেওয়ার দরকার আছে না নাই? আছে। এবার প্রত্যেকটা গুণ একটু খেয়াল করে দেখেন, হিংসাকে যদি বাদ দেন এটাই রবের পছন্দ, অহংকারকে যদি বাদ দেন এটাই রবের পছন্দ, আপনার রাগকে যদি মাটির নিচে দাফন করে ফেলতে পারেন এটাই রবের পছন্দ, রাগ থাকার পরও শক্তি থাকার পরও প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে যদি দিতে পারেন এটাই রবের পছন্দ। দেখেন আপনি ধৈর্য ধরতে গিয়ে অটোমেটিক রবের পছন্দের কাছে নিয়ে আসতেছেন নিজের ভিতরে। যাইব তো হন্ডা যাইব কেন তক না যায় জিন্দুত ফারত তো শুধু আমি হদ্দি আরে ব্যারেক না লাগাই ইয়ারে ব্যারেক লাগাই আবার ইঞ্জিলি বেস্টার ডট ডক 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 একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সাই ফলক কলক কেন তুলি হইন সাই আল্লাহর প্রিয় বান্দাবের ইচ্ছা আছে না? আছে। আর কেন জোরহন আছে না? আছে। প্রশ্ন করি উত্তর বড় করে দিবেন, শয়তান আর গালম লাথি মারিবের ইচ্ছে আছে না? আছে। শয়তান আর এবারে বাঁধিয়ে রে ভিডিবের ইচ্ছে আছে না? আছে। ইতার গালম মিদে জোতা দি ভিডিবের ইচ্ছে আছে না? আছে। তবে সুযোগও আছে। সুযোগও আছে। এবার শুধু একখান একখান উদাহরণ দিক দেন আর এই জিনিস বুঝাই ফেলিলে মাথাত বয় ফেলিলে সহজ। যে এলাকাতে অনর বড় ভাই আছে, নেতা আছে, অনর ভালোবাসার মানুষ আছে, অনর এক বিশাপ আছে, এই এলাকাত অনর কেউ ওই কি জানে সুল তাঁত লাগে তারিব না ক্যা মুন আছে তেন না আর জেন্ডা অনর কেউ নেই এন্ড অনর ফেয়ার আই রহ রাইব মাতো না বাজ কেউ নেই এন্ড ফেয়ার আই রাইব আর যদি আল্লাহ অনর ওয়ার হয়ে যায়
ঘরের ভিতরেও আছে না? আছে। সেই আবার বউরা জ্বালাইতে হজ হয়। সুবহানাল্লাহ।